নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তালুকদার একাডেমিতে শতভাগ নেবল অ্যান্সারগুলো 2020 সাল থেকে দিয়ে আসছি আমরা এবং অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছি। 2022 সালের তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো প্রকাশিত হয়েছে, তোমরা জানো আমাদের চ্যানেলে সেই প্রশ্নগুলো দেওয়া হয়েছিল। আজকের ভিডিওতে আমরা সেই অ্যান্সারগুলোই দেখব। তো চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তার আগে একটা কথা বলে নিই, ভিডিওটি বেশি বেশি তোমাদের শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা জানতে পারে যে 2022 সালে অ্যাসাইনমেন্ট আবার চালু হয়েছে এবং তাদের অ্যাসাইনমেন্টগুলো করতেই হবে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2022 সালের প্রথম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সারটি দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা যেহেতু 2021 সালে অ্যাসাইনমেন্ট করেছো, তোমরা জানো অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয়, তোমাদের সেই সম্পর্কিত ধারণা আছে। আজকে ভিডিওতে আমরা বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখবো। খুব শীঘ্রই তোমাদের আরেকটি বিষয় রয়েছে গণিত, সেটি অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। তো দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট অ্যান্সারটি রেডি, আমরা প্রশ্নটি দেখে নিই। নবম শ্রেণী 2022 সালে বাংলা বিষয়টি অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে প্রথম সপ্তাহে এবং এটি এক নং অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলা আছে, সুভা গল্প অনুসরণে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংবেদনশীলতা ও অনুভূতি প্রবণতা বিশ্লেষণ। এবং এখানে নির্দেশন হিসেবে বলা আছে, আমরা যদি হাইলাইট করে একটু দেখানোর চেষ্টা করি, নির্দেশন হিসেবে বলা আছে এক নম্বর পয়েন্টে যে সুভা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে তার বর্ণনা করতে হবে। দুই নম্বর পয়েন্ট, সুভার প্রতি পরিবার ও সমাজের আচরণ যেমন হওয়া প্রয়োজন তার বিবরণ দিতে হবে। তিন নম্বর পয়েন্ট, একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ তোমার বা পরিবারের অথবা পরিচিত কারো হিসাবে ব্যাখ্যা করতে হবে। চার নম্বর, একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংবেদনশীল ও অনুভূতি প্রবণ মন আছে, মন্তব্যটি সুভা ও তোমার বা তোমার পরিবারের অথবা পরিচিত কারো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করতে হবে। এই চারটি প্রশ্ন, এবং এখানে তোমাদের চারটি প্রশ্ন ক খ ঘ না সিরিয়ালে দেওয়া আছে। প্রথমে আমরা চলে আসি ক, সুভার প্রতি আচরণ। এই অ্যান্সারটি আমরা দেখব যে সুভার প্রতি তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে তার বর্ণনা করতে হবে। সুভা যে আচরণটা পেয়েছে তার পরিবার থেকে সেটার বর্ণনা করবো আমরা। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে লিখতে হয় সেটা তোমরা জানো। এছাড়াও এই জন্য এছাড়াও আমরা ডিসক্রিপশন বক্সে কভার পেজ একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেই লিঙ্কে গিয়ে কভার পেজ দেখে নিতে পারো, তোমার নতুন বছরের কভার পেজ ডাউনলোড করে নিতে পারো। তো কভার পেজে তোমার যে যে বিষয়গুলো লেখা লাগবে সেগুলোর মধ্যে রয়েছে শ্রেণী নবম, বিষয় বাংলা প্রথম পত্র, অ্যাসাইনমেন্ট নং এক, অ্যাসাইনমেন্ট এটি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, সুভা গল্প অনুসরণে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংবেদনশীলতা ও অনুভূতি প্রবণতা বিশ্লেষণ। প্রথমে আমরা ক লিখে শুরু করতে পারি। এইভাবে সুভার প্রতি আচরণ, মানে সুভার প্রতি সুভা তার পরিবার থেকে বা তার সমাজ থেকে কী আচরণ পেয়েছিল সেটা আমরা এখানে বর্ণনা করব। আমাদের দেশে প্রতিবন্ধীরা কোনো না কোনোভাবে পরিবারের অবহেলার শিকার, তবে কোনো পরিবারে বেশি আবার কোনো পরিবারে কম। অবহেলার কারণে প্রতিবন্ধকতা থেকে অভিশাপ মেনে নিয়ে তারা অবহেলিত বঞ্চিত জীবনযাপনে বাধ্য হয়। অনেক সময় তাদের অনাহারে বা অর্ধাহারে থেকে দিন পার করতে হয়। অধিকাংশ পরিবারেই প্রতিবন্ধীদের বোঝা হিসাবে গণ্য করা হয়। সুভা একজন বাক প্রতিবন্ধী ছিল। বাক প্রতিবন্ধী এই মেয়েকে নিজের মা পরিবারের বোঝা মনে করতেন। তার মা তাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখতেন। কন্যার এই অসম্পূর্ণতা লজ্জার কারণ বলে মনে করতেন। তার মা তাকে নিজের গর্বের কলঙ্ক মনে করতেন এবং তার প্রতি বিরক্ত হতেন। পক্ষান্তরে সুভার বাবা বাণীকণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা একটু বেশি ভালোবাসতেন। সুভা বাঘ প্রতিবন্ধী হওয়ায় তার কোনো বন্ধুবান্ধব ছিল না, তার সাথে কেউ মিশত না, কথা বলতে চাইত না। সুভার গ্রামের লোকজন তাকে নিন্দা করতে শুরু করেছে। এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা খ নম্বর যে প্রশ্নটি রয়েছে খ, সেটাতে আমরা চলে আসি। এখানে বলা হয়েছিল, আমি যদি আগেরটা যদি একটু ইরেজ করে নতুন করে হাইলাইট করি, খতে বলা হয়েছিল যে সুভার প্রতি পরিবার ও সমাজের আচরণ যেমন হওয়া প্রয়োজন তার বিবরণ দিতে হবে। এটা ছিল আমাদের খ নম্বর দুই নম্বর বা খ নম্বর প্রশ্ন, যেখানে প্রত্যাশিত ইতিবাচক আচরণ কীরকম হওয়া উচিত ছিল আর কি সুভার প্রতি আচরণ, সেটা আমরা এখানে বর্ণনা করবো। আমরা খ লিখে লিখতে পারি, সুভার প্রতি প্রত্যাশিত ইতিবাচক আচরণ। প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদেরকে অবহেলায় পিছনে ফেলে রেখে সমাজ এগিয়ে যাবে তা কখনোই সম্ভব নয়। সমাজের অংশ হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে। সুভা বাক প্রতিবন্ধী হয়, প্রথমত তার পরিবারকে তার পাশে দাঁড়াতে হতো। তার মনোবল বৃদ্ধির জন্য তার মায়ের মানসিকতার পরিবর্তন আনা উচিত ছিল, কিন্তু সুভার যত্ন নিতে পারতেন, ভালোবেসে আগলে রাখতে পারতেন। এছাড়াও সুভার সমাজের অন্যান্য মানুষ সুভার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে পারতেন। তারা তাদের সন্তানদের উদ্বুদ্ধ করতে পারতেন সুভাকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য।
এই ছিল আমার দুটি প্রশ্নের অ্যান্সার। তোমরা ভিডিওটি যারা দেখছো ভিডিওটি বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন কিন্তু অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়া শেষে তোমাদের কাছে চলে যায়। এবার আমার 3 নম্বর প্রশ্ন চলে আসে। এখানে বলা হয়েছিল যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ তোমার বা তোমার পরিবারের অথবা পরিচিত কারণ, এটা ব্যাখ্যা করতে হবে। এখানে গতে দেওয়া আছে চেনা বা জানা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ, এটি দেখতে হবে। তো চলো আমরা ঘ লিখে অ্যান্সারটা শুরু করতে পারি এভাবে যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ। আমাদের আশেপাশে এমন অনেক শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মতো হয় না। তাদের আচরণ, আচার আচরণ ও দৈহিক গঠন স্বাভাবিকের তুলনায় ধীর এবং অসামঞ্জস্যপূর্ণ, সমস্যাগ্রস্ত। এদের মধ্যে অনেকেই আছে যারা ভালোভাবে চোখে দেখতে পায় না, কারো কারো হাঁটাচলা করতে অসুবিধা। কিছু কিছু শিশু আছে যারা ঠিক মতো কথা বলতে পারে না, আবার অনেকেই আছে যারা অন্যের কথা শুনতে পায় না। আবার কেউ কেউ আছে বুদ্ধি প্রতিবন্ধী যারা অনেক বড় হয়েও ছোটদের মতো আচরণ করে। আমার চেনা একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, সে একা একা তার দিনাতিপাত করে, মানে তার দিনটা সে পুরো একাই কাটায়, অন্য কারোকে সে বন্ধু হিসেবে নিতে নিতে চায় না বা নিতে পারে না। তো বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কেউ তার সাথে মিশে না, খেলে না, এমনকি কেউ তার সাথে কথাও বলতে চায় না। প্রথমত এদের প্রতিবন্ধকতার প্রধান কারণ হলো পরিবার। যে কোনো মানুষের সামাজিক অবস্থান তৈরি হয় পরিবার থেকেই, কিন্তু এই পরিবারই অনেক সময় প্রতিকূলতার সৃষ্টি করে। সমাজে বিকশিত হওয়ার দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো সমাজ, কারণ সামাজিক ধ্যান ধারণার উপর নির্ভর করে এই সব শিশুদের ভবিষ্যৎ। আর সমাজই যদি তাদের স্বাভাবিকভাবে গ্রহণ না করে, তাহলে এ ধরনের মানুষের জীবনে আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। এবার আছে সমবয়সীদের আরেকটা প্রতিবন্ধকতা। সমবয়সীরা হচ্ছে আরেকটা প্রতিবন্ধকতা। দেখা যায় সমবয়সীরা তাদের সাথে মিশতে চায় না, এটি তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বৈষম্য ও কুসংস্কার হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজে বিকশিত হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। সমাজের সর্বস্তরে এরূপ একটি বিশ্বাস আছে যে প্রতিবন্ধক তো একটি অভিশাপ এবং এটি পাপ কাজের শাস্তি। এরূপ বিশ্বাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজে বিকশিত হতে বাধা সৃষ্টি করে। এবার আমরা সর্বশেষ প্রশ্নে চলে আসি। সেখানে বলা হয়েছিল আর যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংবেদনশীল অনুভূতি প্রবণ মন আছে। মন্তব্যটি, এই যে মন্তব্যটি করা হয়েছে, এই মন্তব্যটি শুভা ও তোমার বা পরিবারের অথবা পরিচিত কারো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করতে হবে। যে এই কথাটি আসলে মর্মার্থটা কি সেটা বিশ্লেষণ করা লাগবে। তো আমরা ঘ লিখে সর্বশেষ যে পয়েন্ট, যে ঘ লিখে আমরা এবার লিখতে পারি যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতি প্রবণ মন আছে। মন্তব্যটি শুভা ও আমার চেনা সাদিয়ার বিশেষ, মানে আমার চেনা সাদিয়ার পরিপ্রেক্ষিতে, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন এটা কেটে দিই, আমরা জানি যে এটা বিশেষ চাহিদা সম্পন্ন। তো আমার চেনা সাদিয়ার পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা হলো। শুভা বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে চাইতো তার কিছু বন্ধু বান্ধব থাকুক, যাদের সাথে সে ইশারায় গল্প করবে, মনের ভাব প্রকাশ করবে। সে চায় তার মা তাকে বোঝা না ভাবুক, ভালোবেসে যেন তাকে কাছে টেনে নেয়। কিন্তু যার যখন তার ভাগ্যে এসব জুটলো না, তখন সব কথা গড়ে উঠলো প্রকৃতির সাথে। প্রকৃতি যেন তার সকল অভাব পূরণ করে দিত, যেন তার সাথে কথা বলতো। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মরমর সমস্ত মিশে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সাথে এক হয়ে সমুদ্র তরঙ্গের ন্যায় সুবার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের কাছে এসে ভেঙে পড়ত। তার বন্ধুত্ব ছিল প্রাণীদের সাথে, গোয়ালের দুটি গাবি, তাদের নাম সর্বস্বী ও পাঙ্গুলি, এই দুইটার সাথে তার বন্ধুত্ব ছিল। তো মানুষের সাথে তার ভাবের বিনিময় না হলেও ভাষাহীন প্রাণী আর প্রকৃতির সাথে ঠিকই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে শুভা। তাই বলা যায় একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ও সংবেদনশীল মানুষেরও, এটি মানুষের একসাথেই হবে, মানুষেরও সংবেদনশীল ও অনুভূতি প্রবণ মন আছে। মন্তব্যটি শুভা ও সাদিয়ার পরিপ্রেক্ষিতে যথার্থ। এটা ছিল তোমাদের সব নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার। ভিডিওটি বেশি বেশি বন্ধু মানে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কারণ অনেকেই জানে না যে অ্যাসাইনমেন্ট এখন শুরু হয়েছে বা তারা এখনও সোর্স খুঁজে পাচ্ছে না, তাদের কাছে অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি শেয়ার করে দাও, যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবে। আর সর্বশেষ একটি কথা, যে আমাদের চারপাশে যেসব বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, সর্ব পকেট যদি আমি বলি যে অটিজম, অটিজমে যে শিশুরা রয়েছে, তোমাদের বন্ধু বান্ধব থাকুক বা তোমাদের আশেপাশে পাড়া মহল্লায় যারা থাকুক না কেন, তাদের প্রতি
সহানুভূতিশীল আচরণ করবে, তাদের প্রতি সংবেদনশীল আচরণ করবে, তাদেরকে বোঝার চেষ্টা করবে তারা তোমার মতো একজন মানুষ, কিন্তু তাদের হয়তো বা সৃষ্টিকর্তা প্রদত্ত ওই রকম শক্তি দেওয়া হয়নি। তুমি একটা অনুভব করবে বা তুমি মনের মধ্যে এই জিনিসটা ধারণ করবে যে আমাকেও তো আল্লাহ এভাবে সৃষ্টি করতে পারতো, কিন্তু আমাকে না করে আমাকে যে ভালো রেখেছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলে, এবং যে মানুষটাকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন তার প্রতিও সহানুভূতিশীল হতে হবে। আশা করছি তোমরা এই বিষয়টি নিজেদের অন্তরে অন্তঃস্থল থেকে তোমরা এই জিনিসটা ধারণ করবে। আজকের মধ্যে এখানে আমরা বিদায় নিচ্ছি কপির স্ক্রিন থেকে, ধন্যবাদ সবাই।